প্রিয় ধিনি ভাই ও বোনেরা, আপনারা যদি এই আমলটা করেন আপনাদের চুল পড়বে না ইনশাআল্লাহ। 100% আমি বলতে পারি যে আপনাদের চুল পড়বে না এই আমলটা করলে। ইনসাফ হোলি মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আচ্ছা, আপনারা কি চুল পড়া রোগে ভুগতেছেন? আপনাদের সবার মাথার চুল কি চলে যাচ্ছে? তাহলে আজকে আমি আপনাদেরকে একটি আমল শিখিয়ে দিচ্ছি। প্রিয় ধিনী ভাই ও বোনেরা, আপনারা যদি এই আমলটা করেন আপনাদের চুল পড়বে না ইনশাআল্লাহ। 100% আমি বলতে পারি যে আপনাদের চুল পড়বে না এই আমলটা করলে। আমরা অনেক ধরনের ওষুধ খাইতেছি, অনেক কিছু করতেছি, অনেক পরামর্শ নিতেছি, কিন্তু আমাদের চুল পড়া কমতেছে না। অনেক কমন যা এটা দেখা যাচ্ছে, প্রায় মানুষেরই এমন হচ্ছে যে আমাদের চুল পড়ে যাচ্ছে। আজকে যে আমলটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, সে আমলটা করলে আপনাদের চুল পড়বে না ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা কিভাবে কি করব এবং দোয়াটা ইনশাআল্লাহ সব কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা শিখে নেব যে আমাদের কিভাবে কি করতে হবে, তারপর শেষে দিয়ে আমরা শেষে দোয়াটা শিখে নেব। এই দোয়াটা আমরা তিনবার এই দোয়াটা পড়ে তেলের মধ্যে ফু দিব এবং এই তেলটাই আমাদের মাথায় লাগাইতে হবে। এই তিনবার পড়বেন এবং তেলের মধ্যে ফু দিবেন এবং মাথায় লাগাইবেন, আর কিছু না। আর আপনারা ওই যে দোয়াটা শিখিয়ে দিব যে আয়াতটা, এই দোয়াটা কোরআন শরীফের মধ্যে আছে, কোরআন শরীফের একটি আয়াত। এই জন্য আমাদের ওই আয়াতটা আমাদের বিশ্বাস করতে হবে, অবশ্যই কাজে দিবে। কোরআন শরীফের আয়াত আমাদের এটা বিশ্বাস করতে হবে যে এটা আমাদের কাজে দিবে। তো এই জন্য ওই দোয়াটা বা ওই আয়াতটা আমি আপনাদেরকে শিখে দিচ্ছি। ওই দোয়াটা হচ্ছে ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফির। আমি আবার বলতাছি, আয়াতটা আপনারা সবাই শিখে নেন। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফির, এই হচ্ছে দোয়াটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই দোয়াটা বা এই আয়াতটা আপনারা তিনবার পড়বেন, পড়ে তারপরে তেলের মধ্যে ফু দিবেন এবং ওই তেলটাই মাথায় লাগাবেন ইনশাআল্লাহ। আপনাদের সকল ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।